তো তমন্নাস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি আমার আজকের ব্লগের শুরুতেই সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার হাতে আছে এনশিওর, এটা হচ্ছে যে ভ্যানিলা ফ্লেভার আছে সেই ভ্যারিয়েন্টটা। এটা দুটো ফ্লেভারে পাওয়া যায়, একটা ভ্যানিলা ফ্লেভার আর একটা হচ্ছে চকলেট ফ্লেভার। এখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে যে এনশিওরের যে প্যাকেটটা আছে এটা 400 গ্রামের। এই এনশিওর প্রোডাক্টের মধ্যে 32টি নিউট্রিয়েন্টস আছে, আর এটি দেখতেই পাচ্ছেন যাদের সুগারের সমস্যা আছে তাদের জন্য সুগার ফ্রিরও ব্যবস্থা করা হয়েছে। সেটার দাম এটার তুলনায় একটু বেশি, এটা আমার লেগেছে 535 টাকা, যেটা প্রিন্ট আছে তার থেকে অনেকটাই কম লেগেছে। তো চলুন ভেতরটা খুলে দেখা যাক। তো ভেতরে খুলেই প্রথম দেখতে পাচ্ছি এখানে একটা ঢাকনার বা এটা কি বলবো চামচের মতো দিয়েছে। তো এই চামচটা করে পরিমাণ মতো এক চামচ আপনাকে দিতে হবে। তো এবার প্যাকেটটা আমি বার করে নিই ভেতর থেকে। দেখুন প্যাকেটটার মধ্যে এটা লেখাই আছে যে এটা আপনার মানে প্রচণ্ড পরিমাণে হাই প্রোটিন, যারা ধরুন অসুস্থ অবস্থায় যাচ্ছেন ঠিক আছে তাদের এটা শরীরের মধ্যে খুব হেল্প করবে, প্রোটিন ভিটামিন যাই বলবেন সমস্ত কিছু ইয়ে করতে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হবে। দেখুন আমি এক চামচের মতো নিয়ে নিয়েছি, একটা বড় কাপের মধ্যে আমরা এই এক চামচের মতো এই গুঁড়োটা ঢেলে নিলাম। এরপর এবার হাফ কাপের মতো জল, কারণ আমি তো বেশি পরিমাণ খেতে চাই না, তাই হাফ কাপের মতো জল আমি এইটার মধ্যে ওপর থেকে ঢেলে দিলাম। এবার আপনার যদি চিনি পছন্দ আপনি চিনি খেতেও পারেন না খেতেও পারেন, এটা আপনার জন্য অপশনাল ব্যাপার। তো আমি এখানে মেশাইনি। তো এখানে এবার একটা আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের এই এনশিওর প্রোডাক্টটি। দেখতেই পাচ্ছেন একটু পাতলা পাতলাই হয়েছে। আর এবার এটার টেস্ট সম্পর্কে বলি, এটা অনেকটা ওই মিল্ক পাউডারের মতো।